نحمده ونصلي على رسوله الكريم أما بعد أذكري সমাবেশের সম্মানিত সভাপতি এবং দেশের শীর্ষ ওলামায়ে কেরাম সমবেত তৌহিদি জামাত আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে যারা সরকারের বাহিরে আছেন রাজনীতি করেন তাদের দাবি হলো যে সত্তাধারী সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন আর যারা ক্ষমতায় আছেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের দাবি হলো সংবিধানের অধীনে এই সরকারের অধীনে তারা আগামী নির্বাচন করবেন আমরা পরিষ্কার বলে দিতে চাই আপনাদের দাবির আগে যাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন তাদেরকে যাদের পক্ষে আপনারা ক্ষমতায় থাকবেন সেই জনগণের দাবি পাবলিকের দাবি এই দেশের জনগণের দাবি হলো সম্মানিত সভাপতি উপস্থিত তৌহিদি জনতা